গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া একটি দলের চারজনকে হাতে নাতে ধরে একটি বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল রামপুরহাট থানার পুলিশ। একটি লোহার ভোজালি, একটি লোহার ছুরি, একটি লোহার রড, একটি সাইকেল চেন এবং একটি জাইনো চার চাকা গাড়ি উদ্ধার করে পুলিশ। সোমবার গভীর রাতে জাতীয় সড়কের রামপুরহাট গরুরহাটে এরা চলন্ত গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃত চারজন হল আসগার শেখ, রাজীব শেখ, সুধাকার লেট ও বিদ্যুৎ শেখ। বাকি ১৩ থেকে ১৪ জন পালিয়ে যায়। ধৃতদের আজ রামপুরহাট আদালতে তোলা হয়। রামপুরহাট থেকে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, নিউজ সমাজ, হিতৈষী। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে। আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।